তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে সন্তোষমিত্র স্কোয়ারের ঠাকুর কুমারটুলি থেকে মণ্ডপ পর্যন্ত পৌঁছবে, তো পুরো শোভাযাত্রাটা তোমাদের দেখাবো। তো কেমন ঠাকুর হলো আর প্যান্ডেলটা কেমন হয়েছে সবই তোমাদের দেখাবো, তো দেখতে থাকো আমার সাথে। তো এই হচ্ছে কুমারটুলি শিল্পী মিন্টু পালের স্টুডিও, আর এখান থেকে প্রতি বছর সন্তোষমিত্র স্কোয়ারে যে দুর্গা প্রতিমা সেটা যায়। তো এই দেখতে পাচ্ছ সন্তোষমিত্র স্কোয়ারে যে পোস্টার সেটা লেগে গেছে দেখতে পাচ্ছ টেম্পুর ওপর, আর এই টেম্পু করে একটু পরেই যাত্রা শুরু হবে মায়ের। দেখতে পাচ্ছ এখন দাঁড়িয়ে আছি সন্তোষমিত্র স্কোয়ারে যে ঠাকুর যাচ্ছে তার একদম গাড়িগুলোর সামনে। এখানে দেখতে পাচ্ছ পোস্টার লাগানো রয়েছে, আর পরপর দেখতে পাচ্ছ এখানে যে আমার পিছনে ঠাকুরগুলো রয়েছে, তো সবই গাড়িতে উঠে গেছে। তো তোমাদের একটা একটা করে দেখাবো। তো এক্সক্লুসিভ ফার্স্ট লুক সন্তোষমিত্র স্কোয়ারের মা দুর্গা দেখতে পাচ্ছ, অসাধারণ সুন্দর ঠাকুর করা হয়েছে। তো প্রতি বছরই নতুন কিছু চমক থাকে, এবছরও দেখতে পাচ্ছ মায়ের মুখটা তোমাদের জুম করে দেখাই, খুব সুন্দর দেখতে পাচ্ছ মায়ের যে মূর্তিটা তৈরি করা হয়েছে। এখনও কোনো মুকুট লাগানো হয়নি, তো দেখতে পাচ্ছ মায়ের চুল লাগানো হয়ে গেছে, খুব সুন্দর ঠাকুরটা করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে দড়ি বাঁধা চলছে চারিদিকে, তো ওনারা যারা আছেন তো খুব সুন্দরভাবে দড়ি দিয়ে দেখতে পাচ্ছ লাইলাইনে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছেন যাতে কোনোভাবে ঠাকুর পড়ে না যায়, তো পুরো গাড়ির সাথে ওনারা তাই জন্য বেঁধে দিচ্ছেন। তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ টাইটভাবে বাঁধা হচ্ছে। তো কুমারটুলি স্ট্রিট দিয়ে ঢুকে গঙ্গার ঘাট যেতে যে রাস্তাটা পড়ে সেই রাস্তার উপর দেখতে পাচ্ছ মিন্টু পালের যে বড় স্টুডিও, সেই স্টুডিওতে দেখতে পাচ্ছ মা তৈরি হয়েছেন, আর খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ মা ওখান থেকেই বেরোচ্ছেন। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে যে বাঁধাটা সেটা হয়ে গেছে, তো একটু পরেই মা রওনা দেবেন তাই জন্য রেডি হয়ে গেছেন। আর এই দেখতে পাচ্ছ কুমারটুলি যে রাস্তাটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সেখান থেকে সবাই মিলে আনছেন মাকে দেখতে পাচ্ছ। তো মা সন্তোষমিত্র স্কোয়ারের যে মণ্ডপ তো সেই উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এখন দাঁড়িয়ে আছি একদম জগৎ মুখার্জী পার্কের ঠিক সামনেটা, আর বাঁদিকে হচ্ছে শ্যামবাজার, ডান দিকে হচ্ছে তোমার সিআর অ্যাভিনিউ। তো দেখতে পাচ্ছ সেই দিকে মা রওনা দিচ্ছেন, তো ওই রাস্তা দিয়েই সন্তোষমিত্র স্কোয়ারে যে ঠাকুর তো প্রতি বছর যায় তাই জন্য দেখতে পাচ্ছ ওই রাস্তার দিকে মা যাত্রা করেছেন। সিআর অ্যাভিনিউ উপরে আছি আর সন্তোষমিত্র স্কোয়ারে ঠাকুর কুমারটুলি থেকে যাত্রা করছে সন্তোষমিত্র স্কোয়ারে, দেখতে পাচ্ছ পুরো ভিড় চারিদিকে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গিরিশ পার্ক ক্রসিং, আর সামনে দিয়ে দেখতে পাচ্ছ মা দুর্গা চলেছেন সন্তোষমিত্র স্কোয়ারের পথে, আর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ প্রচুর ভলেন্টিয়ার্স রয়েছে আর পুজো কমিটির মেম্বার যারা সন্তোষমিত্র স্কোয়ারে তারাও দেখতে পাচ্ছ এখানে রয়েছেন। আর গণেশ ঠাকুরের গাড়ি এখন যাচ্ছে দেখতে পাচ্ছ, তো এরপর কার্তিক ঠাকুরের গাড়ি রয়েছে, তো তারপরে দেখতে পাচ্ছ মা সরস্বতীর যে গাড়ি তো সেটা রয়েছে দেখতে পাচ্ছ, আর প্রত্যেকটা গাড়ির সামনে দেখতে পাচ্ছ সন্তোষমিত্র স্কোয়ারের যে প্ল্যাকার্ড সেটা লাগানো। মুহূর্তে ঠিক দাঁড়িয়ে আছি চালদা বাগানের ক্রসিং, আর দেখতে পাচ্ছ ওখানে যে চালদা বাগানের পুজোটা হয় সেই বোর্ডটা ওখানে লাগানো, আর দেখতে পাচ্ছ ঠিক গাড়িটা এখান দিয়ে যাচ্ছেন, তো মা এই রাস্তা দিয়ে সন্তোষমিত্র স্কোয়ারের পথে পাড়ি দিচ্ছেন। তো দেখতে পাচ্ছ পরপর এখানে মায়ের সন্তান সন্ততিরা ওনারাও মায়ের সাথে যাচ্ছেন দেখতে পাচ্ছ, আর প্রত্যেকটা গাড়ির সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে যে ভলেন্টিয়াররা রয়েছে তারা খুব সুন্দরভাবে রাস্তা মেনটেন করে নিয়ে যাচ্ছেন যাতে কোনোভাবে কোনো অসুবিধা না হয়। তো এখন এসে গেছি একদম ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বৌবাজার মোড়, তো সামনেই দেখতে পাচ্ছ শিয়ালদা যে সোজা রাস্তাটা চলে গেছে, তো দেখতে পাচ্ছ সেইখান দিয়ে যে গাড়িগুলো সেগুলো আসছে। তো মা দেখতে পাচ্ছ একদম সন্তোষমিত্র স্কোয়ারের কাছাকাছি চলে এসছে, তো একটু পরে সন্তোষমিত্র স্কোয়ারের যে মণ্ডপ তো সেখানে মা বাড়ি দেবেন। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে যাতে কোনোভাবে ওপরে যে তারগুলো রয়েছে যাতে কোনোভাবে লেগে না যায়, তো খুব সুন্দরভাবে মেনটেন করে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে সন্তোষমিত্র স্কোয়ারের যে গেট, তোমরা সকলেই জানো। আর এখানে দেখো সন্তোষমিত্র স্কোয়ারের মহিলারা রেডি হয়েছে মা দুর্গাকে ওয়েলকাম করার জন্য। বৌবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একদম মোড়ে দেখতে পাচ্ছ অভয়ার জন্য খুব সুন্দরভাবে এখানে মোমবাতি জ্বালানো হয়েছে চারিদিকে, আর এই দেখতে পাচ্ছ একে একে সন্তোষমিত্র স্কোয়ারের দিকে যাত্রা করছেন, এইদিকে গণেশ দাদা দেখতে পাচ্ছ, তারপর দেখতে পাচ্ছ কার্তিক। তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ ওয়েল মেনটেন করে আনা হয়েছে রাস্তায়, আর দেখতে পাচ্ছ একে একে চারটে গাড়ি চলে এসছে এবং মা দুর্গা আগে চলে গেছেন, এই সরস্বতী মায়ের গাড়ি আসছে, তো এর পিছনে লক্ষ্মীদেবী আছেন। সন্তোষমিত্র স্কোয়ারের যে ওমেন্স মেম্বাররা দেখতে পাচ্ছ শাঁখ এবং উলু দিয়ে মাকে এখানে বরণ করছেন আর মাকে আহ্বান জানাচ্ছেন দেখতে পাচ্ছ, তার সঙ্গে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে বাচ্চারা রয়েছেন। আর এই দেখতে পাচ্ছ সন্তোষমিত্র স্কোয়ারের যে লাস ভেগাসের স্পেয়ার প্যান্ডেল, আর এই যে ব্যাকসাইডটা গেটটা আছে তো এইখানটা দিয়ে দেখতে পাচ্ছ মা দুর্গাকে প্রবেশ করানো হবে, তো দেখতে পাচ্ছ মা এখানে এসে উপস্থিত হয়েছেন, আর প্রচুর লোক দেখতে পাচ্ছ এখানে এসছে আর প্রচুর মেম্বার্সরা রয়েছে। তো এই হচ্ছে সন্তোষমিত্র স্কোয়ারের এক্সক্লুসিভ মা দুর্গার যে মুখ তো সেইটা, আর দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি মণ্ডপে। সন্তোষমিত্র স্কোয়ারে চলে এসেছি, আমার এই ব্যাকগ্রাউন্ড হচ্ছে লাস ভেগাসের স্পেয়ার প্যান্ডেল, আর ঠিক আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এখানে মা দুর্গা দেখতে পাচ্ছ এখন মণ্ডপের সামনে এসে গেছে, এখন মা ঢুকবেন। সন্তোষমিত্র স্কোয়ারের মুচিপাড়া থানার দিকে যে গেটটা আছে তো সেই দিকটা দিয়ে দেখতে পাচ্ছ মা মণ্ডপের দিকে প্রবেশ করছেন দেখতে পাচ্ছ, এখানে প্রচুর যে কুলিরা রয়েছে তারা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে দড়ি বেঁধে খুব সাবধানে মাকে টানছেন, আর একদম দেখতে পাচ্ছ মণ্ডপের দিকে মা খুব সুন্দরভাবে একদম স্মুথলি প্রবেশ করে গেলেন, আর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো রয়েছে মাকে, শাড়িটা খুব সুন্দরভাবে পরানো রয়েছে। তো এই দেখতে পাচ্ছ মা একদম যে মুকুট মঞ্চ থাকে সেই মুকুট মঞ্চের যে সিঁড়ি সেইটার ওপর দেখতে পাচ্ছ মাকে নিয়ে যাওয়া হয়েছে, আর এই দেখতে পাচ্ছ যে মঞ্চ রয়েছে তো মুকুট মঞ্চে একদম মাকে প্রবেশ করানো হয়েছে, আর দেখতে পাচ্ছ প্রচুর যে মেম্বার্সরা রয়েছে আর যে পুলিরা রয়েছে তারা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে টেনে আনছেন মাকে, আর দেখতে পাচ্ছ একদম যে মাঝখানটা প্লেস করা হবে মাকে তাই জন্য খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ
খুব স্মুথভাবে মাকে নিয়ে আসা হয়েছে। আর অসাধারণ দেখতে পাচ্ছ ওনাদের হাতের কাজ, কোনোভাবে কোনো মাটির জিনিস যাতে কোনোভাবে কোনো ক্ষতি না হয় তাই জন্য খুব সাবধানে রেখে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর মেম্বার্সরা রয়েছে, ওনারাও সাহায্য করছেন ওনাদের হাতে হাতে। আর ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ একে একে গণেশ, লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিক পরপর আসছেন, তাই জন্য দেখতে পাচ্ছ ঠিক মাদুর্গীর যে মাঝখানটা তমুকুর মঞ্চে একদম মাঝখানে যেখানে মা পূজিত হন, তো সেই জায়গাটা দেখতে পাচ্ছ মাকে নিয়ে আসা হচ্ছে। তো অসাধারণ একটা জার্নি ছিল সন্তোষমিত্র স্কোয়ারে, যেটা তোমাদের সাথে এবছর শেয়ার করলাম। তো সন্তোষমিত্র স্কোয়ারে যে মা দুর্গা দেখতে পাচ্ছ এই মুহূর্তে মিন্টু বালের স্টুডিও থেকে সন্তোষমিত্র স্কোয়ারে যে মুকুর মঞ্চ সেখানে প্রবেশ করে গেছেন। আর দেখতে পাচ্ছ প্রচুর এখানে মেম্বার্সরা রয়েছে আর কুলিরা রয়েছে, ওনারা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মাকে একদম মণ্ডপের ঠিক মাঝখানটা তো একদম রাখছেন। তো দেখতে পাচ্ছ তার চারিদিকে মায়ের সন্তান সন্ততিরও থাকবে। তো দেখতে পাচ্ছ যে দড়িগুলো বেঁধে আনা হয়েছিল সেগুলো খুলে ফেলা হয়েছে, মা দুর্গাকে এবং লক্ষ্মী ঠাকুরকে কার্তিক ঠাকুরকে আনা হয়েছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ মা সরস্বতীকে আনা হচ্ছে দেখতে পাচ্ছ, তো নীল শাড়ি পরে দেখতে পাচ্ছ হাতে বিনা মা সরস্বতী এসছেন এখানে, দেখো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ একদম কার্তিক ঠাকুরের পাশে এবং মা দুর্গার পাশে মা সরস্বতীকে এখানে রাখা হচ্ছে দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ মাকে এখানে সাবধানে রাখা হলো। আর এই জায়গাটা দেখো এখন আনা হচ্ছে শ্রী গণেশকে, তো দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরকে খুব সুন্দরভাবে এখানে লক্ষ্মী ঠাকুরের পাশে খুব সুন্দরভাবে অধিষ্ঠান করানো হলো। তো দেখতে পাচ্ছ মায়ের পুরো ফ্যামিলি এসে গেছে এখন একদম, দেখতে পাচ্ছ কুমোরটুলি থেকে একদম সন্তোষমিত্র স্কোয়ারে মা চলে এসছেন সপরিবারে। তো দেখতে পাচ্ছ কার্তিক গণেশ সবাই রয়েছেন এখানে, আর এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মাকে রাখা হয়েছে একদম মণ্ডপের ঠিক মাঝ বরাবর। আর চারিদিকে দেখতে পাচ্ছ গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী সবাই আছেন। আর খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে প্যান্ডেলটা রং করা এখনও কাজ চলছে। আর এখানে দেখতে পাচ্ছ ভেতরে যে বাঁশের কাজ সেটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হয়েছে, আর রং করা হচ্ছে দেখতে পাচ্ছ স্প্রে রং খুব সুন্দরভাবে তোমাদের সামনে দিয়ে দেখাই দেখতে পাচ্ছ। মাকে জাস্ট অসাধারণ সাজানো হয়েছে, তো মুকুর এখনও সাজানো বাকি, মায়ের হাতে অস্ত্র দেওয়া বাকি, তাই জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে যেমন মাটির ঠাকুর তৈরি হয় ঠিক তৈরি হয়ে চলে এসছে। এখন দেখতে পাচ্ছ যে চুলগুলো সেগুলো লাগানো বাকি। আর এই হচ্ছে প্যান্ডেলের যে ভেতরটা দেখতে পাচ্ছ, লাস ভেগাস ফেয়ার প্যান্ডেলের যে ভেতরটা সেটা তোমাদের এখন দেখাচ্ছি, বাঁশের কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর বাকি রং করার কাজ এখন চলছে, পুজো পুজো তো আর বেশি দিন বাকি নেই। মুহূর্তে দেখতে পাচ্ছ সন্তোষমিত্র স্কোয়ার একদম ভেতরে দেখা যাচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ যে ঠাকুর পুরো ফ্যামিলি সমেত এসে গেছে, আর প্যান্ডেলের ভেতরে কাজ দেখতে পাচ্ছ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর খুব সুন্দর কাঠের উপর এখানে দেখতে পাচ্ছ যে স্প্রে রঙগুলো সেগুলো হচ্ছে দেখতে পাচ্ছ, বাবু ওখানে রং করছে। তো এটা উদ্বোধন হচ্ছে তোমার টিটিআর দিনে, তো তাই জন্য দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি এখানে যে ঠাকুর সেটা আনা হয়ে গেল আজকে, আর জোর কথমে কাজ করছে পুরো প্যান্ডেল। এখন তোমাদের দেখাচ্ছি সন্তোষমিত্র স্কোয়ারে লাস ভেগাসের স্পেয়ার প্যান্ডেল, তো এক্সক্লুসিভ দেখতে পাচ্ছ প্যান্ডেলের একদম যে কাজ সেটা তোমরা। আর এখানে দেখতে পাচ্ছ যে 11D শোয়ের যে কাজগুলো সেগুলো দেখতে পাচ্ছ, লাইটিংগুলো লাগানো হয়ে গেছে, তো কালকে টেস্টও করা হয়েছিল, আজকে একটু প্রবলেম হয়েছে তাই জন্য তোমাদের সাথে লাইট জ্বালানোটা শেয়ার করতে পারলাম না। আর এখানে দেখতে পাচ্ছ যে 11D লাইটগুলো আনা হয়েছে বাইরে থেকে, তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এই যে লাইটগুলো এগুলো প্যান্ডেলের চারিদিকে লাগানো হয়েছে, জাস্ট অসাধারণ করা হয়েছে, কেমন লাগলো জানিও। স্কোয়ারের প্যান্ডেল কুমারটুলি থেকে একদম সন্তোষমিত্র স্কোয়ার অব্দি যাত্রা তোমাদের দেখালাম, আর প্যান্ডেলের কতটা কি প্রস্তুতি তোমাদের দেখালাম। তো দেখতে থাকো জিৎ ব্লগ, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।